ভিন রাজ্যের যুবকের সাথে নিজের স্ত্রীর বিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগে ধূপগুড়ি পৌর এলাকার সুজসেন কলোনি এলাকার বাচ্চু আচার্য নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বধূর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের রামপুর থেকে বিয়ে করতে আসা গঙ্গাধর সিং নামে এক যুবককেও। জানা গেছে ধূপগুড়ি শহর সংলগ্ন বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কদমতলার বাসিন্দা বিনা ভট্টাচার্যের সাথে ছয় বছর আগে বিয়ে হয়েছিল ধৃতু বাচ্চু আচার্যের। তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পর থেকেই ওই বধূর ওপর নানাভাবে অত্যাচার চালাতো তার শ্বশুরবাড়ির লোকেরা, এমনকি ওই বধূকে গোয়াল ঘরে রাখা হতো বলে এদিন অভিযোগ করেন এলাকার মহিলারা। ওই বধূর ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করলেও তার শ্বশুরবাড়ির লোকেরাও জানায়, বিয়ে হলেও গত ছয় বছরের স্বামী স্ত্রীর মধ্যে মোটেই বনিবনা ছিল না। জানা গেছে প্রায় তিন মাস আগে দুজনের বিবাহ বিচ্ছেদের আবেদনও জমা পড়েছে আদালতে। কতদিন আগে বিয়ে হয়েছিল? আমি জানাইছি যে আমার জন্য একটা ছেলে দেখো, ওরা আগাইছে। আর আপনার এখন যার সাথে বিয়ে হয়েছিল সেই স্বামী, সে কোথায়? সে আছে এখানটাই আছে। এই বিষয়ে ধৃত ওই বধূর স্বামী বাচ্চু আচার্য জানান, তারপরে এখানে বিয়ে ঠিক হয়েছে, তারপরে ও ইচ্ছা মতো এর সাথে কততে কন্টাক্ট হয়েছে এই ছেলেটার সাথে, এই যার সাথে বিয়ে হওয়ার কথা? এই 10-15 দিন হচ্ছে না। আপনি কি চাচ্ছেন এই বিয়েতে আপনার মত আছে? ও যদি বিয়ে করে সুখী হয় আমার মত আছে। এদিন বিকেলে এলাকার মহিলারা ওই বধূর শ্বশুরবাড়িতে চড়াও হলে পরিস্থিতি বেসামাল বুঝে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বধূ, তার স্বামী ও ভিন রাজ্যের ওই যুবককে থানায় নিয়ে যায়। যাকে ঘিরে এত কাণ্ড, সেই বধূ এদিন বিকেলে তার শ্বশুরবাড়ির লোকেদের সামনে বিয়েতে তার সম্মতির কথা জানালেও থানায় গিয়ে জানায় শ্বশুরবাড়ির লোকেদের চাপেই তার বিয়েতে রাজি হওয়া। থানায় দাঁড়িয়ে সে বলে, গত ছয়টা বছরে আমার সাথে যত অত্যাচার হয়েছে তার থেকে খারাপ কিছু আর হওয়ার আছে বলে বিশ্বাস করি না, তাই নিজেকে অদৃষ্টের হাতে ছেড়ে দিতে চাইছিলাম, তাই ওই ভিন রাজ্যের যুবকের সাথে বিয়েতে রাজি হয়ে যাই। মেহমানদারি মতলব আপনারা এখানে কি করতে আসছিলেন ঘুরতে? তাহলে এরা তো সবাই বলতেছে কি বিয়ে ফিয়ে করতে আসছে। বিয়ে করতে ডাকছি আসছে বলতে মানে বিয়ে করতে আসছে। আপনি জানেন না কি করতে আসছেন এখানে? আপনি জানেন না কি করতে আসছেন এখানে? বুঝতে আসছি না।